একবারের কথা, একটা গ্রামে জয় আর বীরু নামের দুটো ভালো বন্ধু থাকতো। একদিন ওরা গ্রামের বাইরে বসে গল্প করছিল, তখনই ওখানে নানকু নামের গ্রামের ছেলে আসে। ও অনেক ঘাবড়ে গিয়ে থাকে। আরে নানকু দাদা, তুমি তো এরকম করে ভয় পাচ্ছ যেন কোনো ভূত দেখে নিয়েছো। ঠিকই বলছো দাদা, ভূত তো নয় কিন্তু একটা ডাইনি দেখে নিয়েছি আমি গ্রামের জঙ্গলে। নানকুর কথা শুনে জয় আর বীরু হাসতে থাকে আর বলে, কি কথা বলছো, যে জিনিসটা হয় না সেটা তুমি দেখে নিলে নাঙ্কুবাই। হেসো না জয়, আমি সত্যিকারের একটা ডাইনি দেখেছি, খুবই ভয়ানক। নানকুর কথা শুনে জয় আর বীরু আরো জোরে হাসতে থাকে। ওদের হাসি শুনে নানকু বলে, কি তখন থেকে হি 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 করে যাচ্ছ, এতই যদি শক্তি আছে তোমাদের, চলো আমার সাথে একবার জঙ্গলে গিয়ে দেখব কত বড় ডাইনি কেরকম ভয় পাবে। নানকুর কথা শুনে জয় আর বীরু জোশে এসে যায় আর জয় মানকুকে বলে, এই নানকু দাদা, প্রথম কথা তো ডাইনির মতন কোনো জিনিস হয় না, হ্যাঁ কিন্তু তুমি যখন এতই বলছো তাহলে হ্যাঁ আমরা আজ রাতে ওই জায়গাতে যাব। তারপর রাতে জয় আর বীরু দুজনে নানকুর সাথে যায়। কিছুক্ষণ হাঁটার পর জয় আর বীরু হাঁপিয়ে যায় আর বীরু জয়কে বলে, ভাই নাঙ্গু, আমরা তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি কিন্তু ডাইনিকে দেখতে পেলাম না। মনে হয় জয় আর বীরুকে দেখে ভয় পেয়ে গেছে। জয়ের কথা শুনে বীরু হাসতে থাকে। ওদের দুজনকে নিজের উপরে হাসতে দেখে নানকু বলে, আমার কথায় বিশ্বাস করো তোমরা দুজন, আমি সত্যিকারেরই একটা ডাইনিকে দেখেছিলাম, পিছু করছিল আমার, আমি যে কোনো ভাবে প্রাণ বাঁচিয়ে এসেছি। তখনই জয়ের জোরে হিসু পেয়ে যায় আর বীরু নানকুকে বলে, আরে নানকু ভাই, ডাইনি আসুক বা নয় কিন্তু আমার টয়লেট পেয়েছে, আমি চললাম টয়লেট করতে। কিন্তু যেই জয় পেছনে ঘোরে একটা ডাইনি ওর পেছনে এসে দাঁড়িয়ে পড়ে। ডাইনিকে দেখে জয় ঘাবড়ে যায়। তুই তো ঠিক বলছিস নাঙ্কু ভাই, এখানে সত্যিকারে ডাইনি আছে। কিন্তু এর আগে জয় কিছু করতে পারতো, ডাইনি ওকে ধরে ফেলে। জয় ডাইনিকে ধাক্কা মেরে ওখান থেকে পালিয়ে যায়। পালারে বীরু, এখানে ডাইনি আছে, মেঙ্কু সত্যি বলছিল, হ্যাঁ পালারে। কিন্তু বীরু পালাতে পারে না আর ডাইনি ওকে ধরে ফেলে। এইটা দেখে জয় থেমে যায় আর বীরুর দিকে যেতে থাকে। এখানে আসিস না জয়, পালিয়ে যা তুই, তোরা আমার দিব্যি, এই ডাইনি তিনজনকে মেরে দেবে, তুই চলে যা চলে যা চলে যা। বীরুর দেওয়ার দিব্যি শুনে জয় বীরুকে ছেড়ে ওখান থেকে চলে যায়। খুব বন্ধুত্ব আছে দুজনের মধ্যে, তোর প্রাণ বাঁচানোর জন্যে ও নিজের প্রাণ বিপদে ফেলে দিল। তুই জানিস না রে ডাইনি, আমরা একে অপরকে খুব ভালো বন্ধু, যদি আমি ওকে না আটকাতাম তো বাঁচানোর জন্যে নিশ্চয়ই আসতো। তুই আমার একটা শিকার আমার হাত থেকে বার করে দিয়েছিস, আমি ভাবছি তোকে কি শাস্তি দেব। এমন বলে ডাইনি বীরুকে কামড়ে দেয়। বীরুর ব্যথা লাগে আর ও ডাইনিকে বলে, কি হয়েছে আমার ডাইনি, তুমি আমাকে মারলে না কেন, লোকেদের তো মেরে ফেলো, তাহলে আমাকে জ্যান্ত ছেড়ে দিলে কেন। যখন তুই নিজের বন্ধুকে তাড়িয়ে দিয়েছিলিস সেই ব্যাপারটার প্রতিশোধ এটা। এখন তুই তোর বন্ধুকে এখানে আনবি, আর তুই যদি আমাদের মধ্যে হয়ে থাকা কথা কাউকে বলেছিস তোর মাথা ওখানে ফেটে যাবে। এমন বলে ডাইনি ওখান থেকে চলে যায় আর বীরুও নিজের গ্রামে ফিরে আসে। বীরুকে আবার দেখে খুব খুশি হয় জয়। দেখলে গ্রামবাসীরা, হয় আমার বীরুর মতন কোনো সাহসী কেউ আছে নাকি গ্রামে, আবে কেউ আছে নাকি গ্রামে, হয় আমার বীরুর মতন সাহসী, হয়। কিন্তু বীরু কিছু বলে না আর ওইখান থেকে নিজের বাড়িতে চলে যায়। আর যেই রাত হয় বীরু নিজের বাড়ির থেকে বাইরে বেরোয় আর গ্রামে ঘুরতে থাকে। ওকে দেখে দিনু নামের গ্রামবাসী বলে, আরে বীরু দাদা, কোথায় এত রাত্রিরে ঘুরছ, নিজেকে অনেক বড় বাহুবলী ভাবছ নাকি ডাইনির সাথে লড়ে। খুব হাসি পাচ্ছে তোর, এক্ষুনি দেখাচ্ছে।
এমন বলে বীরু দিনুকে ধরে ফেলে আর দেখতে দেখতে ডাইনিতে পরিণত হয়ে যায়। তারপরে দিনুকে ঘাড়ের কাছে কামড়ে দেয়, তখনই ওখানে ডাইনি এসে যায় আর দিনুকে উঠিয়ে নিয়ে যায়। এরা সব আর অন্য গ্রামের লোকেদের রক্ত খাবো, সবার উপরে আমার ছায়া থাকবে, সবার উপর। দিনু ও ডাইনি হয়ে যায়। এরপরে যেন গ্রামের লোকেদের উপরে বাজ ভেঙে পড়ে। বীরু রোজ রাতে গ্রামের থেকে বেরোতো আর কোনো না কোনো গ্রামবাসীকে কামড়ে দিত, যাতে ওই গ্রামের লোকও ভূত হয়ে যেত। এই সব দেখে গ্রামের লোকেরাও আতঙ্কিত হয়ে পড়ে। একদিন জয় বীরুর সাথে দেখা করতে যায়। কি রে বীরু, কোথায় থাকিস তুই আজকাল? হ্যাঁ, দেখা করিস না তো, কি হয়েছে? বীরু জয়ের কথা শুনে রেগে গিয়ে বলে, কে বললে আমি তোর সাথে দেখা করতে চলে আসব? তুই তো নিজে কোনো কাজ করিস না, আর আমি যদি কোনো কাজ করছি সেখানেও ব্যাগটা দিতে আসছিস। আরে বীরু বীরু বীরু, আরে শান্ত বীরু বীরু বীরু, আমি সেটা বলিনি রে। আরে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তুই নিজে কাজ কর, আমি সন্ধ্যেবেলায় আসবো, কেমন? হ্যাঁ। বীরুর কথা শুনে জয় আশ্চর্য হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। আর একটু দূর গিয়ে ভাবে, এই বীরু আমার সাথে দেখা কেন করছে না? হ্যাঁ, আগে তো কোনোদিনও করতো না, এরকম কিছু তো একটা গন্ডগোল আছে। হ্যাঁ। সেই রাতে গ্রামের আরো একটা লোক উধাও হয়ে যায়। গ্রামবাসীরা জয়ের কাছে যায় আর বলে, জয় দা আমাকে বাঁচাও, তাড়াতাড়ি করে বাঁচাও, প্রতিদিন একটা পুরুষ মানুষ গ্রাম থেকে উধাও হচ্ছে, আমাকে বাঁচাও গো। না না তুমি চিন্তা করো না, হ্যাঁ আমরা গ্রামবাসীরা এই সমস্যার কোনো না কোনো সমাধান বার করব। অন্যদিকে ডাইনি নিজের দ্বারা বানানো আরো ডাইনিদের দেখে খুশি হয়ে যায়। বাহ, এই আমার এজেন্ট বীরু তো খুব ভালো কাজ করছে, কিন্তু এখন বেশি সময় নেই, আমার আমার মনে হয় গ্রামের উপরে আক্রমণ করা উচিত। এমন বলে ডাইনি নিজের গোলাম ডাইনিদেরকে বলে, ডাইনিরা এখন আমরা সংখ্যায় অনেক বেড়ে গেছি, এখন আমাদের আর অপেক্ষা করা উচিত নয়, আর গ্রামের উপরে আক্রমণ করে ফেলে ওটাই নিজের বাড়ি বানিয়ে নেওয়া উচিত, আমার সাথে চলো। তারপর ডাইনি আর গ্রামের লোকেরা, যারা বীরুর কামড়ানোর কারণে ডাইনি হয়ে গেছিল, গ্রামের দিকে এগোয়। যখন গ্রামবাসীরা আর যাওয়ায় কথা বলতে থাকে, তখনই একটা গ্রামবাসী যার নাম চমকু হয়, ওদের দিকে দৌড়ে আসে আর বলে, আরে দাদা তুমি এখানে কেন বসে আছো গো? অন্যদিকে তো ডাইনি আর দল গ্রামে আক্রমণ করেছে। চমকুর কথা শুনে জয় বলে, আরে চমকু মদ খেয়ে নেই তো তুই? হ্যাঁ ডাইনির দল। আমি সত্যি বলছি দাদা, আমি নিজের বাগানে হিসি করছিলাম, তখনই আমি দেখলাম ডাইনি পুরো দল নিয়ে গ্রামের দিকে এগিয়ে আসছে। দাদা ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, হ্যাঁ আসতে দাও ডাইনির দলকে, আমরা গ্রামবাসীরা ওদেরকে দেখে নেব। হ্যাঁ। ততক্ষণে ডাইনিও ওখানে এসে যায়। আজ সব গ্রামবাসীরা এখানেই আছে, চলো ভালোই হলো, সবাই একসাথে আমার গোলাম হয়ে যাবে। আমার গোলাম ডাইনিরা সব গ্রামবাসীদের কামড়ে দাও আর ওদেরকেও ডাইনি বানাও। ডাইনির এরম বলতেই সব ডাইনিরা গ্রামের দিকে এগোয় আর গ্রামবাসীদের কামড়াতে শুরু করে দেয়। ডাইনিদের কামড়াতেই বাকি গ্রামের লোকেরাও ডাইনি হয়ে যেতে থাকে। এটা দেখে জয় ঘাবড়ে যায়। এইসব কি হচ্ছে? হয় এটা তো আমি সিনেমাতে দেখেছিলাম যে কারুর কামড়ালে সেও ভূত হয়ে যায়, এখন কি হবে? তখনই দুটো ডাইনি এসে জয়কে ধরে থাকে আর ওকে কামড়াতে থাকে, কিন্তু তখনই ওখানে বীরু এসে যায়। সাব্বাস বন্ধু, আমি জানতাম যে তুই আমাকে বাঁচিয়ে নিবি। হয় বেশি খুশি হবার প্রয়োজন নেই রে জয়, আমি নিজে ডাইনি হয়ে গেছি, এই মহাদেবের ত্রিশূল নিয়ে এই ডাইনির বুকে আঘাত কর, তাড়াতাড়ি কর, আমি বেশিক্ষণ নিজেকে সামলাতে পারবো না। বীরুর কথা শুনে জয় মন্দিরের দিকে দৌড়ায়। ডাইনি বীরুর কথা শুনে নেয় আর বীরুকে রেগে গিয়ে বলে, পাজি তোর এত সাহস, আমার গোলাম হওয়ার সত্ত্বেও নিজের বন্ধুকে সাহায্য করিস, তোকে আমি জ্যান্ত ছাড়বো না। ডাইনি রেগে বীরুর দিকে এগোয় আর বীরুর গলা টিপতে থাকে, কিন্তু তখনই জয় ওখানে ত্রিশূল নিয়ে আসে আর ডাইনির বুকে ঢুকিয়ে দেয়। ডাইনি পুড়তে থাকে। আরে মরে গেলাম রে, পাজি তুই এটা কি করলি? আমার এতদিনের পরিশ্রমে জল ঢেলে দিলি, এখন সব গোলামরা ছাড়া পেয়ে যাবে।
কিছুক্ষণের মধ্যে ডাইনি পুরোপুরি পুড়ে যায় আর গ্রামবাসীদের উপর থেকে ওর ভরও নেমে যায়।